সোমবার ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের ভারত সফরে এসেছেন তিনি। সোমবার সকালে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকরা তাকে স্বাগত জানান। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সফরের শেষ দিন তার রাজস্থানের আজমেরে মাইনুদ্দিন চিশতির দরগায় যাওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।